স্বামী মারা গেলে আপনাদের দেশে নাই? স্বামী মারা গেলে স্ত্রী চুড়ি ভাঙে না? আপনাদের দেশে আছে? এখানে চুড়ি ভাঙা নাই? আবার বলছেন গোটা ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায় গোটায় আছে, স্বামী মরে গেলে স্ত্রী চুড়ি ভাঙতে হয়। আগে আমি জিজ্ঞেস করব, চুড়ি এক ভাগ খালি আর এক ভাগ পানি, খাবার কম খা। আমাদের দেশের লোক যদি লোকের বিয়ে বাড়ি পায় তো গলা পর্যন্ত খায়। যে জোহরের আজান হয়েছে, বন্ধু বলছে চল নামাজ পড়তে যাবি না, পড়ে পড়ব, গলা পর্যন্ত খেয়েছে, নামাজ কি করে পড়বে? সে তো সুন্নতের খেলাফ খেয়েছে। প্লেটটা চেটে খান, খান না, আঙুলটা চুষেন, চুষেন না। আমার নবীজি প্লেট চাটতে এই জন্যে বলেছেন, জানেন রাজা রামমোহন রায় তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নবীজি যে প্লেটটা চেটে খেতে বলেছে, এর মধ্যেও বৈজ্ঞানিক তথ্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দানাও নষ্ট হবে? নষ্ট হবে না। প্লেটে যতগুলো দানা থাকবে, যদি ভাত একটা লেগে থাকে সেটাও আপনার আঙ্গুলে চলে আসবে, তরকারিটা অপচয় হবে না। প্লেটটা পরিষ্কার করে নাও, আঙুল চুষলে। আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করার পরলে নবীজি যেটা বলেছেন, মারাত্মক ওষুধ বলেছেন আঙুল চুষাটা। এই আঙুলগুলো চুষলে নখের ওপরে এমন কিছু ছিদ্র আছে যেগুলোর দ্বারা পেটেতে একটা তেল জাতীয় জিনিস যায়, যাওয়ার পরে তাদের হজম শক্তিকে বৃদ্ধি করে, নারীগুলোকে সতেজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীজির এই সুন্নত পালন করতে পারি না। কবেকার ইংরেজদের বেঈমান কাফেরদের আমল করতে পারি। কোরআনে আছে, গাইরিল মাগজুবি আলাইহি মোলা দল্লিন, মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও। আজকে মুসলমান ইহুদি আর নাসারাদের অনুসরণ করে। একটা বিয়ের অনুষ্ঠান হলে কতগুলো হারাম কাজ হয় আমাদের সমাজে, একটা প্যান্ডেলে ছেলে মেয়ে বসে খায় অনেক জায়গায়, ঠিক বলছি না? খায় না, খায় না, আপনাদের দেশে খায় না? খায়। আর আমার মায়েরা বোনেরা এমন পোশাক পরে, শয়তানও তাদেরকে দেখে লজ্জা পায়, ঠিক না? শয়তানও লজ্জা পায়। আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন আপনাদের জন্যে, মায়েদের জন্যে, ওয়াদরিব খুমু রিহিন্না আলা চুনু বিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। অবাক হয়ে যাবেন, হাদিসে আছে, তোমরা যখন স্বামীর কাছে থাকবে, নিজেদের সৌন্দর্যতাকে নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যতা স্বামীর কাছে প্রকাশ করো। কিন্তু অবাক হবেন, আমার মায়েরা যদি রানীহাটি বাজার যায়, উলুবেড়িয়া যায়, পাঁচবার ফেরেন লাভলি লাগায়, সাতবার ঠোঁট পালিশ লাগায়, তাই না? ঠিক বলছি না ভুল বলছি? সাজার ডিজাইন আলাদা। আর স্বামীর বিছানায় যাচ্ছে তখন মনে হচ্ছে ঠিক খেপিটি। সকালবেলায় স্বামী বলছে ওদিকে সরে সর, যা চল এখান থেকে সর। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির, আমার স্বামী একদম ভালোবাসেন, একটা তাবিজ দেন তো। হুজুরকে তাবিজ নিয়ে ভালোবাসা। আর হাদিস বলছে স্বামী স্ত্রীর কাজ, স্ত্রী স্বামীর কাছে যখন যাবে, তুমি তোমার সৌন্দর্যটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে যাও। কুসংস্কারগুলো বলে দিই, আমাদের দেশে আমাদের সমাজ কিসে বেশি চলে জানেন? রাগ করবেন না, হাদিসুন নিসায়, হাদিসুন নিসা বুঝেন, মৌলবীরা বুঝে, মেয়েদের হাদিস, কাদের হাদিস বললাম? মেয়েদের হাদিসে চলে। একটা মানুষ মারা গেলে কি কি করতে হয় কারা বলে? আমাদিকে ইমাম দিকে দুটো কাজে রেখেছে সমাজের লোক, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বলে বাকি কাজ বলে আমরা বুঝে নেব, ঠিক না? বল, বাড়ির মেয়েরা বলবে চার দিনে মিলাদ, তিন দিনে মিলাদ, সাত দিনে মিলাদ, চল্লিশ দিনে মিলাদ, কি বুঝলেন? স্বামী মারা গেলে আপনাদের দেশে নাই? স্বামী মারা গেলে স্ত্রী চুড়ি ভাঙে না? আপনাদের দেশে আছে? এখানে চুড়ি ভাঙা নাই? আবার বলছেন গোটা ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায় গোটায় আছে, স্বামী মরে গেলে স্ত্রী চুড়ি ভাঙতে হয়। আগে আমি জিজ্ঞেস করব, চুড়ি পড়ার হাদিসটা কোথায় আছে, তারপরে ভাঙারটা বেরুবে। বুঝতে পেরেছেন না? পারেননি? চুড়ি ভাঙার কোন রীতি রেওয়াজ হাদিস কোরআনের মধ্যে নাই, ইসলামে নাই। চুড়ি পড়াটাই নাই, তাহলে ভাঙাটা আসবে কোথা থেকে? আমি যদি বলি জায়গাটা আমার, তো আপনি কি বলবেন? দলিলটা দেখান তো। যদি পড়ারই দলিল নাই, তাহলে ভাঙার দলিল আসবে কোথা থেকে? হ্যাঁ, স্বামী মারা গেলে
তিন হায়েজ পর্যন্ত স্ত্রী ইদ্দত পালন করবে স্বামীর ঘরে, ততক্ষণ পর্যন্ত সে কোনো রকমের সাজসজ্জা করতে পাবে না। স্বামী মারা গেলে শুধু নয়, এমনিও মেয়েরা চুড়ি পরতে পাবে না, এক গুচ্ছ চুড়ি, পায়েতে নূপুর, কপালে টিপ, এগুলো শরীয়ত বিরোধী কাজ। আমাদের মায়েরা পায়ে নূপুর পরে হাতেতে চুড়ি পরে, শুনলেন? সামান্য কথা বলে দিই, হাদিসের কথা। আপনার বাড়িতে মেহমান এসছি আমি, পাশের কামরায় আপনার স্ত্রী হাতে চুড়ি পরে আছে, পায়ে নূপুর বাজছে। আমার মনে মনে হলো পাশের কামরায় একটা মেয়ে আছে, মেয়েটা কীরকম দেখতে কি জানি। এটা হচ্ছে নফসের জিনা, অন্তরের জিনা হয়ে গেল। ওই জন্যে একটা কাঙ্গান হাতে একটা সোনার চুড়ি পরতে পারে। আমাদের দেশে এত বড় বড় মেয়েদের মধ্যে মুফতি আছেন, আমার মায়েদের মধ্যে, তারা আবার ফতোয়া দেয় যদি কোনো মেয়ে বিয়ে হওয়ার পরে চুড়ি না পরে, বলে চুড়ি পরলেও মারা যাবে তোর স্বামী, বলে না বিধবা হয়ে যাবি। এই সব মেয়েগুলোকে ফেরেশতারা কি কাটিংয়ের মার দিবে আল্লাহ, তা আল্লাহ ছাড়া কেউ জানে না, বিশ্বাস করুন। চুড়ি আপনারা সকলে বলুন, হায়াতের মালিককে, মওতের মালিককে। তাহলে চুড়ি না পড়লে স্বামী কী করে মারা যাবে? চুড়ির শক্তি আছে? এই ভাষাটা বলা কুফরি ভাষা আর শিরকি ভাষা। চুড়ি না পড়লেও আমার যখন নতুন বিয়ে হয়, আমার ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তো আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি, কোনো চুড়ি ফুড়ি পড়েনি, তার দাদি দেখে কী বলছে, আমার দাদি শাশুড়ি জানেন, হ্যালো চুড়ি পড়লো নাহলে বিধবা হয়ে যাবে। আমি বললো ও আগে হোক, তারপরে অন্য কেউ পড়বে, তাই না? আমি বললো ও পড়বে না, আমি আগে মরে যাই, তারপরে অন্য মেয়েরা পড়বে। বড় কষ্ট হলো, আমার দুটো মেয়ে হয়ে গেল, এখনও পর্যন্ত আমি মরলাম না। আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারলেন না, আজকে কষ্ট হয়। একটা ছেলে যদি টিউশন কামাই করে, তা মা প্রচুর মারে তাকে, তোমার বাবা পয়সা দিচ্ছে টিউশন কামাই করবে, কিন্তু জিন্দেগি ভর নামাজ কাজা করছে, কোনো মা কোনোদিন মারেনি যে নামাজ কেন পড়ো না। আপনার সন্তান 5 বছর বয়স হয়েছে, মুখে বুলি ফুটেছে, অনেকজন কি করে মোবাইলে রেকর্ডিং করে, নাচ নাচ নাচবে, গান জুড়ে দিয়ে নাচ দিয়ে রেকর্ডিং করে ফেসবুকে ছাড়ে, আমার ছেলে কীরকম নাচছে দেখো। তুমি তোমার সন্তানকে কুশিক্ষা দিচ্ছ, আর এই গুণাটার কারণে তুমি হবে গুণাগার, তোমার সন্তান নয়। আপনার মেয়েকে, আপনার ছেলেকে, সন্তানকে প্রথম শিক্ষা, মুখের বুলি ফুটলে সে প্রথম যেন বলে, সকলে বলুন আল্লাহ, আল্লাহ শব্দ তার মুখ থেকে বেরোয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা পরভরসাই হয়ে গেছি, পরভরসাই হয়ে গেছি। শরীর খারাপ, আমার মায়েরা ভাইয়েরা ভালো করে শুনলেন, কোনো মলবির কাছে যাওয়া লাগবে না। আপনার শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, রোগ হয়েছে, আপনি কি করবেন? আপনি মলবির কাছে পানি পড়া নিতে চান না, পানি পড়া লাগবে না। আপনি এক কাজ করবেন, আপনি যদি নামাজি হন, আপনি যদি মুসল্লি হন, আপনি যদি মমিন হন, আপনি 11 বার সুরা ফাতেহা পড়বেন। কবার বললাম বাবা? 11 বার। পানিতে দম করে তুমি পান করে লাও, আল্লাহ তোমাকে শিফা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সমস্ত রোগের শিফা সুরা ফাতেহার মধ্যে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ আগে আমার ছোট মেয়ের জ্বর ছিল, তো খানা খাওয়ার সময় আমার পাশে এসে বসেছে, আমি বললো জ্বর এসছে মা? বলে হ্যাঁ। আমি বললো একটু পানি পড়ে দেবো আমি? বলে কেন আমি জানি না, আমি তো নিজে সুরা ফাতেহা পড়ে পানি ফুপ দিয়ে খেয়ে নেবো। আমি শিক্ষা দিয়েছি, আমি যখন বাড়ি পৌঁছাই 2টায় বিটিকে বুকে শুয়াই, আমার বুকে শুইয়ে তাকে আমি অর্ধেক নুরানি কায়দা পড়িয়েছি, অর্ধেক তার দাদির কাছে পড়েছে। আমি এখন আমার মেয়েকে স্কুলে পাঠাইনি, 5 বছর বয়স, স্কুলে যাবে না, বাড়িতে আগে আরবিটা কমপ্লিট হবে তারপরে স্কুল। স্কুল জরুরি নয়, কিন্তু আমার আল্লাহ জরুরি আছে, আমার মেয়েকে আমাকে জান্নাত পেতে হবে, এটা জরুরি। আমরা কিন্তু মনে করেছি আমাকে দুনিয়া কামানোটা জরুরি, তার জন্যে গুনার কাজগুলো করি। আপনারা আপনাদের মেয়েকে শিক্ষা দেন। আজকে কষ্ট হচ্ছে, এই মোবাইল, বিয়ে করেছে, বিয়ে করার পরে দেখবেন স্টেজে বস করিয়েছে জামাইয়ার বউকে, সেলফি তুলে ফটো ছাড়ছে ফেসবুকে, আমার বউকে কেমন লাগছে, হারামখোর জাহান্নামে যাবি, বইয়ের ফটো ছাড়ছে, লোককে দেখাচ্ছে তোমার বিবিকে ফটো দেখে। দেখার পরে যদি কারো মনে ব্যভিচার জাগে, তুমি গুণাগার হবে। পৃথিবীর লোককে, তোমার মেয়েকে, তোমার বিটিকে দেখাচ্ছ। আপনি আপনার সন্তানের হাতে, যারা অবিবাহিতা মেয়েদের হাতে, বাচ্চাদের হাতে মোবাইল তুলেছেন, তারা নিজের মেয়েদের হাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু তুলে দেননি, এগুলো জাহান্নামের আগুনের টুকরো। আমি প্রমাণ করাবো,
হাজারো স্কুল আর কলেজের ছেলেরা তারা বিয়ের আগে নিজেদের যৌবনকে হারিয়ে ফেলছে, তাদের যৌবন শেষ করে ফেলছে হাজারো মেয়ে। আপনাকে আমি প্রমাণ দেব, দোয়া করবেন, যে কোনো টাইমে আমার ওপরে স্টেপ হতে পারে। আমি এমন একটা কাজ করতে চলেছি রাজ্যের ওপরে, আমাদের রাজ্যের ছেলেরা, আমার কাছে খবর আছে, আমার একটা গোপন মিটিং আছে মুর্শিদাবাদ বহরমপুরে। স্পেসটা কেটে দিবে, এই স্পেস কাটবে আমার ভাইয়েরা। এই কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে, আমাদের ছেলেরা হোস্টেলে থেকে পড়াশোনা করে না ছেলে মেয়েরা, আমার কাছে খবর আছে আমাদের দেশের তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে, ঠিক বলছি না? তার মা বাপ ঠিকমতো পারওয়ারিশ করতে পারেনি, তার জন্যে তার এই অবস্থা।